নমস্কার, মা লক্ষ্মী রান্নাঘরে স্বাগত। আজ আমি বেগুন, আলু, ইলিশ মাছ দিয়ে তরকারি করে দেখাবো। তার জন্য এখানে একটা বেগুন কেটে ভেজে ভালো করে রেখে দিয়েছি, আর এখানে আলুটাও ভেজে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে বাটা নিয়েছি, 2 চামচ আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 5 ফোড়ন অল্প করে নিয়েছি, একটা লঙ্কা হাফ করে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর লবণ নিয়েছি, আর তরকারি রান্না করার জন্য জল নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে আমি নেড়ে দেব। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে দিয়েছি। এবার লাল হয়ে আমি ভাত দিয়ে দেব। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি, এটা এবার ভালো করে আমি নেড়ে দেব। আদা রসুনটা দিয়ে আমি নেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি শুকো লঙ্কাটা দিয়ে দেব। শুকো লঙ্কাটা দিয়ে দিয়েছি, এবার শুকো লঙ্কাটা আমি ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো আর লবণটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি নেড়ে দিয়েছি। এবার মশলাটাকে আমি একটু হতে দেব। ভেজে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি নেড়ে দেব। ভালো করে আমি নেড়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে হতে দেব। মশলাটা হয়ে গেছে, এবারে আলুটাও হয়ে গেছে, এবারে আমি জলটা ঢেলে দেব। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে আমি আলুটা কিছুক্ষণ হতে দেব, তারপরে আমি বেগুনটা দেব। আলুটার একটু বাকি আছে, এই সময় আমি বেগুনটাকে দিয়ে দেব। বেগুনটা আমি দিয়ে দিয়েছি, এবার বেগুনটাকে আমি ভালো করে নেড়ে দেব। বেগুনটাকে আমি নেড়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে আমি হতে দেব। আলুটা হয়ে গেছে, এবারে আমি মাছ ভাজাটা দিয়ে দেব। মাছ ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি একটু হতে দেব। এবারে আমি জিরে বাটাটা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট হতে দেব। জিরে বাটাটা আমি দিয়ে দিয়েছি, এবারে নেড়ে দেব, দিয়ে 5 মিনিট হতে দেব। এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে, তা নাহলে বেগুনটা ভেঙে যাবে। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর বেগুনটা গোটা গোটা হয়ে গেছে। এবার তরকারিটাকে আমি লাবিয়ে নেব। তোমরা সবাই তরকারিটা খেয়ে যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ভালো থেকো। তরকারিটা কাটিয়ে আমি একটা বাটির মধ্যে একটু নিয়েছি, দেখো কত সুন্দর বেগুনটা গোটা গোটা হয়ে আছে। এইভাবে তোমরা রান্না করো, খেতে খুবই ভালো লাগবে।